হ্যালো বন্ধুরা, আজকে একটু বরিশাল লঞ্চ টার্মিনাল ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম। সন্ধ্যা খানিকটা ঘনিয়ে আসছে, তো সেদিকে যাওয়ার শুরুতেই দেখতে পেলাম বরিশালের বিখ্যাত বিবির পুকুর, যেটি বরিশালের অন্যতম দর্শনীয় স্থান। মানসিক প্রশান্তির অনেকটা সময় কাটে এই বিবির পুকুর পাড়ে। নানান পেশার মানুষের আগমন ঘটে এই পুকুর পাড়ে। এই সেই অপরূপ সাজে সজ্জিত কীর্তনখোলা নদী। কীর্তনখোলা নদী রে আমার, এই নদীতে সাঁতার কাইটা বড় হয়েছি আমি। এই নদীতে আমার মায়ে কলসিতে লইছে পায়। এই নদীকে ঘিরে বরিশালের গানটি বেশ জনপ্রিয়। ঘাটে নোঙর করা রয়েছে প্রিন্স আওলাদ দশ লঞ্চ, যার জনমুখে বেশ সুনাম রয়েছে। লঞ্চটিতে থাকা খাওয়ার জন্য রয়েছে বেশ সুব্যবস্থা। বরিশাল হতে ঢাকাগামী যাত্রীদের জন্য বেশ আরামদায়ক এটি। পাশেই রয়েছে ছোট ছোট আরো অনেকগুলি লঞ্চ। পাশেই রয়েছে বেশ নান্দনিক পারাবত ১১ লঞ্চটি। একটির থেকে আরেকটি যেন কোনো অংশে কম নয়। লঞ্চগুলোর ভেতরে রয়েছে চমৎকার সব লাইটিং ব্যবস্থা। লঞ্চগুলোর ভেতরের আলোকসজ্জা এতই চমৎকার যে কিছুতেই যেন চোখ ফেরানো যায় না। মনে হয় যেন সারাক্ষণ চেয়ে থাকে। লঞ্চগুলোর ভেতরের কারুকার্যগুলো অসাধারণ। বরিশাল হতে ঢাকা যাওয়ার লঞ্চগুলোর ভেতরে রয়েছে সুন্দর সুন্দর সব কেবিনের ব্যবস্থা। প্রতিদিন প্রচুর মানুষজন এই লঞ্চ যোগে ঢাকা বরিশাল যাওয়া আসা করে। এই লঞ্চগুলোর আলোকসজ্জা যেন কীর্তনখোলাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে। অবশেষে বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছলাম। দূর আকাশে চন্দ্রের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পারাবত ১১ লঞ্চের ভেতরে অনেক মানুষ দেখা যাচ্ছে। সত্যি লঞ্চের আলোকসজ্জাগুলো অসাধারণ লাগছে। এদিকে ঝালমুড়ি মামা তার নিপুণ হাতে ঝালমুড়ি বিক্রি করে চলেছেন। অপরূপ কীর্তনখোলা, কিছুতে যেন এই পল্টন ছেড়ে চলে যেতে মন চাইছে না। মনে হয় লঞ্চগুলো ছাড়ার আগ পর্যন্ত এখানেই থেকে যায়। কিন্তু জীবন জীবিকার লাগে কর্মের উদ্দেশ্যে বের হতে হবে। কীর্তনখোলা তুমি চিরবহমান, ধরণীর বুকে ধারণ করিবে রাখিবে তোমার মান। কীর্তনখোলা তুমি চিরবহমান। কীর্তনখোলা নদীর শুরু হয়েছে বরিশাল জেলার শায়েস্তাবাদ হতে। গজালিয়ার কাছে গিয়ে এটি পতিত হয়েছে গাবখান খালে। কীর্তনখোলা মূলত আড়িয়াল খাঁ নদের একটি শাখা। আড়িয়াল খাঁর উৎপত্তি পদ্মা থেকে। বরিশাল ঘেঁষে কীর্তনখোলা নদী পশ্চিমে এগিয়ে নলছিটি থানার পাশ দিয়ে বয়ে গেছে, সেই সঙ্গে পরিচিতি পেয়েছে নাম। একটি অংশ ধানসিঁড়ি নাম নিয়ে কচা নদীতে গিয়ে মিশেছে, অপর অংশ মিলেছে বিষখালী নদীতে। শায়েস্তাবাদ হতে নলছিটি অবধি নদীর দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। এ জায়গায় নদীটির প্রস্থ প্রায় আধা কিলোমিটার। ব্রিটিশ আমলে এটি আরও বেশি প্রমত্তর ছিল, সে সময়ে এর প্রস্থ ছিল ১ কিলোমিটারের মতো। গত ১ শতাব্দী ধরে চর পড়ে
কীর্তন খোলার প্রস্থ কমে গেছে। এর পাশাপাশি পলি পড়ে নদীটির নাব্যতাও হ্রাস পেয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।